আমি এখন KLCC-র ভিতরে আছি, KLCC-র তখন বাইরে থেকে ভিডিও করলাম, এখন আছি ভিতরে, KLCC-র ভিতরে, টুইন টাওয়ারের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই তলা আছি, নিচ তলা একটা আছে, তলা হলো নিচ তলা, আমরা দু তলা আছি, উপরে আরো 7 তলা আছে। এটুকু হলো পাবলিক ইজিলি ঘুরে বেড়াতে পারে, মানে যখন তখন এসব তালা উঠে মানুষ ঘুরতে পারে। কিন্তু এর উপরে যে 75 তলা, বাদ বাকিগুলা উঠতে গেলে মানে টাকা লাগবে এবং পাসপোর্ট শো করতে হবে। এর নিচের এটুকা পর্যটক ঘুরে বেড়ানোর জন্য, এই যে পর্যটক পর্যটক এই যে ঘুরতেছে আসতেছে, পিছনেই বেশিরভাগ যায় আর সামনে, দুই সাইড থেকে ভালো দেখা যায়, মানে বাহিরের দিক দিয়ে। আর ভেতরের দিক দিয়ে যখন আসবি তখন এই যে আমরা এদিক দিয়ে যে মানুষ হাঁটিয়ে দেখতেছে কিছু জিনিসপাতি, কিন্তু সব ধরনের আছে, স্বর্ণর এই যে স্বর্ণর দোকান, এগুলা স্বর্ণর দোকান, আর যে কোনো ফাংশন হইলে এগুলা উঠাই দিয়ে, আর ফাংশনের জন্য এগুলা এই জায়গাটা অনুষ্ঠান করার জন্য বসায়। ওইটা হলো সামনের সাইড, সব যাচ্ছে এদিক দিয়ে সামনের সাইড। আমি এখন সামনের সাইড বলে যাব, কারণ অনেকক্ষণ হলে আসছি, পিছনেই আসি, সামনে যাই নাই। আমি সামনের সাইড যাব, সামনের সাইড যাওয়ার পরে বাসায় চলে যাব, আর ভালো লাগছে। KLCC এর আগে অনেকবার আসা আমার, বহুতবার আসছি, তা কমসে কম 7-8 বার আসছি, 15-16 বছরে 7-8 বারের বেশি, এমন মাসে আছে 2 বারও আইছি। এখন ওইভাবে আর আসা হতো না, কারণ কাজের ক্ষেত্রে টাকার দরকার, টাকাটাই মেন কাজের ক্ষেত্রে, সেজন্য আর ওইভাবে আসা হবে না। পর্যটক কত ঢুকিচ্ছে এটা সামনের সাইড দিয়ে, বহুত মানুষ, আজকে শনিবার ছুটি হয়েছে, সব আইছে, আগামীকাল আরো বেশি মানুষ আসবে, কারণ কালকে রোববার এই জায়গায় ছুটি, কালকে আরো বেশি মানুষ আসবে আজকের সাইড। এটা হলো বাহিরের সাইড, সামনের সাইড, আমি পিছন দিয়ে ঢুকছি, সামনে দিয়ে বাড়ায়, আবার সামনে থেকে KLCC পুরাটা দেখা যায়, মানুষ বেশিরভাগ এদিক থেকে KLCC-র ফটো তুলে, সবাই এদিক থেকে ফটো তুলে, এই জায়গা সবাই খারাপ থেকে তাই ফটো তুলছে, ভিতরে কিছু বাহিরে, বাইরে থেকে পুরো KLCC ফলো করা যায়, সবাই খারাপ থেকে ফটো তুলতেছে। এ জায়গায় আসলে অন্য কিছু না, খালি ফটো।